হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই বেঙ্গল নলেজ এডুকেশনাল চ্যানেল আজ আমি আপার প্রাইমারি বিশাল বড় একটি আপডেট নিয়ে এসেছি আপনি যদি আপার প্রাইমারি টেট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য রয়েছে কারণ নিয়োগ নিয়ে বিশাল বড় সুখবর দিল কেন্দ্র অবশেষে নিয়োগের জট খুলতে বাড়তি উদ্যোগ নিল কমিশন হাজার হাজার চাকরি ভাগ্য নির্ধারণ হবে তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনার বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যেতে পারেন তো চলুন বন্ধুরা বিস্তারিত প্রতিবেদনটি জেনে নেওয়া যাক আদালতে কি বলল কমিশন বিধানসভা নির্বাচনের আগে উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্ভব জানুন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ কবে হবে এটাই এখন রাজ্যের হুবু শিক্ষকদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কতকাল ছিল এই মামলা শুনানি কিন্তু আদালত জানিয়ে দেয় এই মামলা পরবর্তী শুনানি চলতি মাসের একুশ তারিখ মেধাতালিকা প্রকাশের পরেও বিতর্কটা সেই একই জায়গায় দাঁড়িয়েছে কমিশনের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পনা মাফিক কমিশন অনেক পরীক্ষার্থীদের টেট নাম্বার বাড়িয়েছে ইন্টারভিউতে ডাক পাওয়ার পরেও কোনো পরীক্ষার্থী মেধা তালিকায় রাখা হয়নি রেশিও কেন মানেনি কমিশন এই অভিযোগ নিয়ে গতকাল আদালতে দুই তরফের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলে অবশেষে আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানির তিন উচ্চ উচ্চ প্রাথমিকের নিয়োগের কাজ শেষ করাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ এই মামলা যে দিকে মোড় নিচ্ছে তাতে এই মামলার দ্রুত সমাধান প্রায় অসম্ভব বিশেষ করে রেশিও এবং টেটের নাম্বার বাড়ানো নিয়ে কমিশনের কাছে কোনো যুক্তি নেই শেষ পর্যন্ত আদালতে কমিশন এই দুই বিষয়ে কী যুক্তি দেখান সেটাই দেখবার যদিও কমিশনের কাছে এই দুই বিষয়ে উপযুক্ত যুক্তি থাকত তাহলে এই নিয়োগের কাজ আগে শেষ করতে পারত কমিশন কিন্তু কমিশন অনিয়ম করেছে তারাও জানে তাই দ্রুত নিয়োগের জটকাতা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আদালত যদি এই কয়েক হাজার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই নিয়মের অনুমতি দেয় তবেই এই সমস্যার সমাধান হতে পারে এমনটাই মনে করছে পরীক্ষার্থীদের অনেকে কিন্তু সেখানে সমস্যা আসে যেসব পরীক্ষার্থী বঞ্চিত হবেন তারা অবশ্যই ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবেন আর তাহলে এই জটিলতা আরও বাড়বে তাই এখন এই নিয়োগের জট খুলতে কমিশনকে বাড়তি উদ্যোগ নিতে হবে আর তা না হলে এই নিয়োগের জট খোলা কিছুতেই সম্ভব নয় সামনে আছে একুশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে এই নিয়োগের কাজ শেষ করতেই হবে সরকারকে কারণ তিনি মূলের একটা বড় অংশ চাই নিয় নিয়োগের কাজ শেষ করে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে একুশের বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে তাই নিয়োগ নিয়ে যত বাধা আসুক আপারের নিয়োগ হবেই তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই জানতে পারছেন আপারের নিয়োগ খুব দ্রুতই হবে কিন্তু কমিশন এর জন্য নতুন কিছু ভাবতে হবে কমিশনকে না হলে এই নিয়োগ কেসের পর কেসে ঝুলে থাকবে আরও কয়েক বছর তাই কমিশনকে নতুন কোনো পন্থা অবলম্বন করে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে অপরদিকে সরকারও চাই এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করে আবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেন